পরিকল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুর্দান্ত ক্যামেরা সহ ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেল ওপো অ্যাপ সিরিজের আরও একটি মিড রেঞ্জের স্মার্টফোন ওপো F19 Pro Plus 5G। ওপো F9 Pro 5G এই ফোনটি এখন পর্যন্ত ভারতে লঞ্চ হওয়া সবচাইতে সস্তা একটি 5G স্মার্টফোন। আর এই ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 800U এর মতো পাওয়ারফুল প্রসেসর, 50W ফ্লাশ চার্জার, 48MP কোয়াড্রিয়ার ক্যামেরা সেট আপ, এমুলেট ডিসপ্লে। ওপো ক্লেম করছে এই ফোনটির AI হাইলাইটেড হচ্ছে, পোর্ট্রেট ভিডিও, ডুয়াল ভিউ ভিডিও ফিচার। আর এই ফিচারে ভরপুর করা এই স্মার্টফোনটি ইন্ডিয়াতে কত প্রাইস রাখা হয়েছে, আর এই স্মার্টফোনটি কবে নাগাদ বাংলাদেশে রিলিজ হবে, আর রিলিজ হলেও এই স্মার্টফোনটির প্রাইস কত রাখা হবে, এই ফোনটিকে নিয়ে ইন ডিটেলসে কথা হবে। বাট ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে, যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল হাজার হাজার ভালোবাসা। ওপো F19 Pro Plus 5G এই স্মার্টফোনটিতে কোল্ডিং গরিলা গ্লাসের প্রোটেকশন সহ 6.43 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি সুপার এমুলেটেড ডিসপ্লে থাকছে। আর এই স্মার্টফোনটিতে কোনো প্রকার হায়ার রিফ্রেশ রেট থাকছে না, থাকছে 60Hz রিফ্রেশ রেট। এখানে 60Hz রিফ্রেশ রেটটা একটু কম মনে হয়, অবশ্যই কিন্তু কম। এখানে 60Hz বদলে যদি 120Hz রিফ্রেশ রেটটা দেওয়া হতো তাহলে একেবারে সোনায় সোহাগা হয়ে যেত। বাট কি আর করার, যেহেতু 120Hz দেয় নাই তো 60Hz নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তবে 60Hz যে খুব একটা খারাপ তা কিন্তু না, IPS-এর 120Hz তুলনায় এমুলেট 60Hz অনেকটাই ভালো। টাচ স্যাম্পলিং রেট 180, গেমিং মোডে পিক ব্রাইটনেস হচ্ছে 800, যার ফলে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলোতে বা দিনের আলোতে এই ফোনটির ব্রাইটনেসে কোনো প্রকার কমতি হবে না। আর এই ফোনটির ডিসপ্লে ডিজাইনে থাকছে 5-4, যেটা খুবই ছোট, 3.7mm বেস, যার মধ্যে 2.4 অ্যাপারচারের একটি 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটির ডিজাইনের কথা যদি বলি, ওপো সবসময় তাদের স্মার্টফোনের ডিজাইনের দিকে বিশেষভাবে নজর দেয়, এবারে কিন্তু তার কোনো ব্যতিক্রম নেই। এই ফোনটির যে ডিজাইন তা আমার কাছে মনে হয় সবার কাছেই ভালো লাগবে। এই ফোনটি বডি বা ফ্রেম পলিকার্বনেট বা প্লাস্টিকের। ফোনটির ব্যাক সাইডের দিকটাতে রয়েছে পলিকার্বনেটের সাথে সাথে গ্লসি গ্লসি একটা ভাব। প্রথমে দেখে বোঝাই যাবে না যে এই ফোনটির ব্যাক সাইডটা কি প্লাস্টিকের নাকি গ্লাসের। যাই হোক, এই ফোনটির রিয়ারের লেফট টপে একটু উঁচুতে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ, ক্যামেরার মডিউলটাও ভালো লাগার মতো। ফোনটির রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন, আর লেফট সাইডে থাকছে ভলিউম বাটন, আর তার একটু উপরে থাকছে সিম কার্ড স্লট, যেখানে আপনি দুইটা 5G সিম একসাথে ইউজ করতে পারবেন, আর একটি ডেডিকেটেড মেমোরি কার্ড ইউজ করা যাবে। নিচে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, USB টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল, আর উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। আমার কাছে এখানে একটা বিষয় খুবই ভালো লেগেছে, আর সেটা হলো 3.5mm হেডফোন, যেটা আজকাল অনেক ফোন কোম্পানি তাদের ফোনের সাথে দেয় না। স্মার্টফোনটি খুবই লাইট ওয়েট, এই স্মার্টফোনটির ওজন রাখা হয়েছে 173 গ্রামের মতো। যারা খুবই স্লিম এবং পাতলা ফোন পছন্দ করেন আশা করি এই ফোনটি তাদের কাছে ভালো লেগে যাবে। ফোনটির ফ্রন্ট সাইডে লেফটে থাকছে 5 হোল, যেটা অনেকটাই ছোট, আর এই ছোট থাকার ফলে এই 5 হোলটা অনেকটাই ভালো লাগার মতো। আর এই স্মার্টফোনটি চিল বেজেল একদমই নেড়ু রাখা হয়েছে, আর এই নেড়ু রাখার ফলে এবং 5 হোলটা ছোট থাকার ফলে এই স্মার্টফোনটি দেখতে অনেকটাই ভালো লাগে। এই আর কি বলার বাকি রে, ও হ্যাঁ হ্যাঁ, ফোনটির ক্যামেরা, ফোনটির ক্যামেরাতে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ, যার প্রাইমারিতে থাকছে 48MP সেন্সর, আর থাকছে 8MP আলট্রা ওয়াইড সেন্সর, আর থাকছে 2MP ম্যাক্রো আর 2MP ডেপথ সেন্সর। এই ফোনটির ক্যামেরা AI হাইলাইটেড হলো, পোর্ট্রেট ভিডিও, ডুয়াল ভিউ ভিডিও ফিচার, নাইট মোড প্লাস সাপোর্ট করে। আর এই ফোনটির ফ্রন্টে থাকছে 32MP একটি সেলফি ক্যামেরা। আর এই ফোনটির ক্যামেরা যে সকল ফিচার থাকছে তা থেকে বোঝা যাচ্ছে এই ফোনটির ক্যামেরা হবে একটি দুর্দান্ত মানের ক্যামেরা। আর ওপো ক্যামেরা তো আপনারা সবসময় বুঝতে পারেন ভালো হয়ে থাকে। এই ফোনটি দিয়ে আপনারা দিনে এবং রাতের বেলায় খুবই ভালো মানের ফটো তোলা যাবে। ওপো F19 Pro Plus 5G এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 2.8GHz মিডিয়াটেক ডায়মন্ডসিটি 800U একটি প্রসেসর। আর এই প্রসেসরটি 7nm আর্কিটেকচারে তৈরি করা অক্টাকোর 5G প্রসেসর। আবার ফোনটি 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজে পাওয়া যাবে।
MediaTek Dimensity 800 U একটি বহুল পরিচিত প্রসেসর এই প্রসেসর দ্বারা লং টার্ম গেমিং করার ক্ষেত্রে কোনো প্রকার হিটিং ইস্যু পাওয়া যাবে না এবং ভারী ভারী গেমসগুলা যেমন PUBG Free Fire চিউলি কল অফ ডিউটির মতো গেমসগুলা আপনি হাই গ্রাফিক্সে খেলতে পারবেন কোনো প্রকার ল্যাগ হিকআপ ফ্রেম ড্রপ ইস্যু ছাড়াই আর আপনি মাল্টিটাস্কিং রেগুলার ইউজিং এর ক্ষেত্রে কোনো প্রকার প্রবলেমে পড়বেন না এই ফোনটিকে নিয়ে এই ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 3.0 যেটা অনেকটাই ফাস্ট এবং একুরেট আর সাথে থাকছে ফেস আনলক সিস্টেম ফোনটির পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে 4010 mAh এর একটি ব্যাটারি এর সাথে থাকছে 50W একটি ফ্লাশ চার্জার আর এই 50W এই চার্জার দিয়ে 4010 mAh এর এই ব্যাটারিকে চার্জ দিতে বা ফুল চার্জ করতে 40-45 মিনিটের মতো সময় লাগবে রেগুলার ইউজিং এর ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে 1-1.5 দিনের মতো আর বাড়ি ইউজিং এর ক্ষেত্রে আপনাকে দিন শেষে অবশ্যই একবার এই ফোনটিকে চার্জে বসাতে হবে ফোনটির সফটওয়্যার হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11 ও কালার ওয়েস থাকছে 11 যা কাস্টম স্ক্রিনে চলবে আগের কালার ওয়েস এর তুলনায় এটা অনেকটাই মডিফাই এবং আপডেট ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে থাকছে 5G 4G LTE ওয়াইফাই ব্লুটুথ 5.1 USB টাইপ সি পোর্ট GPS AGPS 3.5mm হেডফোন জ্যাক আরও অনেক ফিচার থাকছে এবার আসা যাক ফোনটির মেইন পার্ট অর্থাৎ ফোনটির প্রাইস কীরকম রাখা হয়েছে এই ফোনটির ইন্ডিয়াতে প্রাইস রাখা হয়েছে 25,990 rupees যা 8GB RAM 128GB স্টোরেজের আর এই ফোনটি ব্ল্যাক ফ্লোজ এবং স্পেস সিলভার কালারে পাওয়া যাবে বর্তমানে এই ফোনটি অনলাইন এবং অফলাইনে প্রি অর্ডার করা যাবে 17 মার্চ থেকে এই ফোনটির সেল শুরু হবে ইন্ডিয়াতে এই স্মার্টফোনটি কবে নাগাদ বাংলাদেশে রিলিজ হবে এখনও পর্যন্ত কোনো ইনফরমেশন আমার জানা নেই তবে অল্প কিছুদিনের মধ্যে এই স্মার্টফোনটির আনঅফিসিয়াল ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে আর অফিসিয়ালটা পেতে একটু সময় লাগতে পারে আর এই ফোনটি বাংলাদেশে মার্চ মাসের শেষে অথবা এপ্রিল মাসের শুরু থেকে লঞ্চ হতে পারে আর লঞ্চ হলে এই স্মার্টফোনটি কীরকম প্রাইস হতে পারে আমার ধারণা অনুযায়ী 29,000-30,000 টাকার মতো প্রাইস হতে পারে বাংলাদেশের মার্কেটে তো মিড রেঞ্জের এই বাজেট অনুযায়ী এই স্মার্টফোনটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এই স্মার্টফোনটি আর এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ